আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা বিষয় নিয়ে শেয়ার করবো, সেটা হচ্ছে অনেক পুরাতন পাইনি টক নিয়ে আজকে অজানা তথ্য দিব, যা ইতিপূর্বে আপনি হয়তোবা তথ্যটা পাননি, হয়তোবা অনেকেই পেয়েছেন। তো আমি জাস্ট পাইনি টকে যে দেখাচ্ছি কীভাবে মাইনিং করে এগুলো দেখবো। আর বাট একটা আজকে বিষয় 6টা প্রশ্ন নিয়ে, যে পাই নেটওয়ার্ক নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন বা প্রশ্ন এসে থাকে, তো সেই প্রশ্নগুলো আমি কি একটু কানেক্ট করেছি। দেখেন পাই নেটওয়ার্ক এখন আপডেট এরকম। তো এখন আমি যদি প্রশ্নগুলোর দিকে যাই, তাহলে দেখতে পারবো যে পাই নেটওয়ার্কে আপনারা সবাই বা অনেক অধিকাংশ মানুষকে কীরকমভাবে প্রশ্ন করেন, এই বিষয়টা আজকে প্রশ্ন সহ উত্তর সহ জানবো, এবং লাস্টে আমরা দেখবো যে পাই নেটওয়ার্ক কীভাবে অ্যাকাউন্ট করে। তো মূলত বেশি কথা না বলে চলে যাই মেইন বিষয়ে। তো মূলত আমাদের পাই নেটওয়ার্ক সম্পর্কে অনেকে কথা বা অনেকে প্রশ্ন, যে এক নম্বর প্রশ্ন ছিল যে আমাদের পাই নেটওয়ার্কটা কী, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পাই নেটওয়ার্কের কাজ কী, আর তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের কাজ কী। এটা হচ্ছে তৃতীয় নম্বর, এটা ছিল তিন নম্বর কোশ্চেন। আর চার নম্বর প্রশ্ন ছিল হচ্ছে কবে এটা উন্মুক্ত করা হবে। আর পাঁচ নম্বর কোশ্চেন ছিল অ্যাকাউন্ট খুলে লাভ কী। আর ছয় নম্বর ছিল কতদিন পর্যন্ত মাইনিং করা যাবে। এই টোটাল প্রশ্ন কিন্তু সবার মাথায় আসে অ্যাকাউন্ট করার পূর্বে, বা অ্যাকাউন্ট করেছি এই বিষয়গুলো একটু জানি না। তো এই ছয়টা বিষয়ে জানবো, আর লাস্ট স্টেপ জানবো হচ্ছে কীভাবে অ্যাকাউন্ট করে। তো মেইন বিষয়ে আমরা চলে যাব, যে পাই নেটওয়ার্কটা কী। এটা আমি একটু নোটপ্যাডে সেভ করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, যে আসলে আমি নোটপ্যাডে এটা সেভ করে রেখেছি। তো আমি তাহলে নোটপ্যাডে চলে যাই। দেখেন পাই নেটওয়ার্কটা কী, এটাকে যদি আমরা একটু দেখি সহজভাবে, যে সহজভাবে বলতে গেলে পাই নেটওয়ার্ক হচ্ছে একটি নতুন ক্রিপ্টো কারেন্সি, যা ভার্চুয়াল টাকা বা বিটকয়েনের মতো। অর্থাৎ আপনি এটা ভার্চুয়াল ক্রিপ্টো কারেন্সি, যে বিটকয়েন যেরকম ব্যবহার হচ্ছে সেই রকমভাবেই। বর্তমানে এই ক্রিপ্টো কারেন্সিটা এখন ফ্রিতে দিচ্ছে তারা, বর্তমানে একশো বাইশটি দেশ, এখানে বিশটি, তো 120টি দেশ নিয়ে কাজ করছে। তো দেখেন বিশ্বের কিন্তু 120টি দেশে এটা কাজ করতেছে, আর তাদের বর্তমানে পাইনারের সংখ্যা 35 প্লাস মিলিয়নের কাজ করতেছে এই ক্রিপ্টো কারেন্সিতে, পাই নেটওয়ার্কে। তো এই ক্রিপ্টো কারেন্সি তো এখন বর্তমান কীরকম আসছে তো আপনারা ভালো করে জানেন, যা বিটকয়েনের মতো হতে যাচ্ছে। তো পাই কয়েনটা এইরকমই ক্রিপ্টো কারেন্সি, যা বর্তমান বিশ্ব জুড়ে এটা 120টি দেশে প্রতিফলিত আসছে। এটা ছিল ক্রিপ্টো কারেন্সি কী সেটা বুঝলেন। আর এরপরে আসি যখন হচ্ছে পাই নেটওয়ার্কটা এর কাজ কী। পাই নেটওয়ার্কটার কাজ মূলত এটা একটা ব্যবসা না, একেবারে না, এটা কিন্তু ব্যবসা নাম, এটা মার্কেটিং প্ল্যানের মতো চলতেছে। এটা কিন্তু MLM সাপোর্ট করে না, এটা আপনি এক কথায় বলতে পারেন এটা ই কমার্স সিস্টেম হচ্ছে। এটা ই কমার্স পুরোপুরি বলা যায় না, তবে পুরো একটু বলে বলা যেতে পারে, তার কারণ মার্কেটে আসলে এটা ট্রেডিং করা যাবে, অর্থাৎ ক্রিপ্টো কারেন্সি বিটকয়েনের মধ্যে ট্রেডিং করা যাবে, আর অনলাইনে কেনাকাটা করা যাবে, এটা একটা সুবিধা রয়েছে। আর সেক্ষেত্রে আবারও ই কমার্স এটা বলা যাবে যেতে পারে, কারণ এই দুইটি কারণে ই কমার্স বলা যেতে পারে। তো এটা গেলো আমাদের পাই নেটওয়ার্কের কাজটা কী সেটা জানতে পারলাম। এরপর আমাদের কাজ কী, আমাদের কাজ হচ্ছে তেমন কোনো কাজ নয়, তবে 24 ঘন্টা পর পর এসে মাইনিংটা অন করে দিতে হবে, এতটুকু কাজ। আর জাস্ট বেশি আর্ন করতে চাইলে আর রেফার করতে পারবেন, রেফার করেন, সমস্যা নেই। আর আমাদের মনে অনেকে প্রশ্ন আসতে পারে এটা কবে উন্মুক্ত হবে, কতদিন ধরে আমরা আর্নিং করতেছি। মেবি এটা হচ্ছে 14 মার্চে 2019 সালে এটা মার্কেটে এসেছে বা মাইনিং শুরু হয়েছে, আর আজ হচ্ছে 2022 সেপ্টেম্বর, সরি বাইরে থেকে বয়স আসার কারণে। তো এরপরে হচ্ছে ব্লক চেন অনুমোদিত পাবে, আর এটা ট্রায়াল প্রক্রিয়া আছে, আর এটার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজ চলতেছে। প্রথমে 1 লক্ষ অ্যাকাউন্ট ফ্রিতেই ভেরিফিকেশন করতে দিলেও পরবর্তী সময়ে কিন্তু এটা করতে পারিনি, আর বর্তমান সময়ে এটা 2 লক্ষ 1 মিলিয়ন KYC ফিল আপ করেছে। তো আমি ফিল আপ করেছি, ইনশাল্লাহ আমারও সবগুলো ফিল আপ হয়ে গেছে এবং আমি ট্রানজ্যাকশন এখন করতে পারবো, অ্যাভেলেবল ব্যালেন্সও রয়েছে। তো এরপর ছিল হচ্ছে আমাদের অ্যাকাউন্ট খুলে লাভ কী, এটা প্রশ্ন আসতে পারে। দেখেন আমরা যদি বলি এটা খুলে আমাদের লাভ কী, সেটা যদি বর্তমান যুগে যদি আমরা বিটকয়েনে এটা দেখি, 2009 সালে এটা হচ্ছে মাইনিং শুরু হয়েছিলো, তখন কিন্তু কেউ অতটা গুরুত্ব করে নাই, আর এখন বিটকয়েনের মূল্য কতটা সেরকম আপনি অনুভব করতে পারেন। আর এটা খুলে লাভ হচ্ছে, এটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি মাইনিং করে জমিয়ে রাখতে পারেন পয়েন্টগুলো, কোনো অসুবিধা নেই, এর মূল্য বেড়ে যেতে পারে বা বিটকয়েনের কাছাকাছি যেতে পারে, এটা হচ্ছে পাই কারেন্সি। তো এই কারণে আপনি অ্যাকাউন্টটা করতে পারেন।
তা এটা আপনার জন্য লাভ রয়েছে ভবিষ্যতে। এরপরে আসতে পারে প্রশ্ন যে কতদিন পর্যন্ত ফ্রিতে মাইনিং করা যাবে, এটা কোনো নির্দিষ্ট সময় নেই। তারপরে ডিজিটাল কারেন্সি যেহেতু তাহলে আপনি অসংখ্য পরিমাণে এখানে মাইনিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাদের একটা টার্গেট আছে, প্রায় কারেন্সিদের একটা টার্গেট আছে যে 10 বিলিয়ন পায়নার হলে আর তারা ফ্রিতে অ্যাকাউন্ট করতে দেবে না এবং মাইনিং করতে দেবে না, তারা লক করে দেবে। আর যদিও তারা ফ্রিতে মাইনিং করতে দেয় তাহলে খুবই খুবই কম মাইনিং স্পিডটা দেবে, যা বছর 2-3 লেগে যেতে পারে। যেরকম বিটকয়েন এরকম একটা কয়েনতে 2-3 লেগে যাবে, তাও হবে না মনে হয়, তো এরকম হতে পারে। তো এই ছিল মূলত প্রশ্নগুলো যে পায়োনেটওয়ার্ক কী, পায়োনেটওয়ার্কের কাজ কী, আমাদের কাজ কী, কবে এটা উন্মুক্ত হবে, আর অ্যাকাউন্ট খুলে লাভ কী, কতদিন পর্যন্ত মাইনিং করা যাবে, এটা টোটালি আমি কিন্তু ভিডিওতে বলে দিয়েছি। আর ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, তো এরপর আর বাড়াচ্ছি না। তো আমি বলছিলাম যে অ্যাকাউন্ট কীভাবে করে, তো অ্যাকাউন্ট করার জন্য প্রথমে ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন প্লে স্টোরে। তো দেখেন আমি তারপর নোটপ্যাডে করে রেখেছি যে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি সার্চ করবেন পাই নেটওয়ার্ক লিখে, তো পাই নেটওয়ার্কে আপনি চলে আসবে। কীরকম লোগো আমি একটু লোগো দেখা দিই। দেখুন প্লে স্টোরে চলে যাবেন, তো আমি প্লে স্টোরে যেয়ে একটু সার্চ করে আপনাদের দেখাই দিতেছি। তো প্লে স্টোরে আসলাম এবং সার্চ বক্সে লিখব পাই নেটওয়ার্ক। আচ্ছা পাই নেটওয়ার্ক লেখার পরে আপনি সার্চ করবেন। তো সার্চ করার পর দেখেন যে এরকম লোগো আসবে, জাস্ট এরকম প্রথম ইন্টারফেস শো করবে। তো এটা হচ্ছে পাই নেটওয়ার্ক, এখানে দেখেন। তো এরপর ইনস্টল করে নেবেন, তারপরে যা করতে হবে। এরপরে আপনি প্লে স্টোরে অ্যাপসটি ইনস্টল করে অ্যাপসটি ওপেন করবেন এবং কন্টিনিউ উইথ গুগল নাম্বারে ক্লিক করবেন, অর্থাৎ ফেসবুক দিয়ে আসবে এবং ফোন নাম্বার দিয়ে আসবে। আপনি করবেন কি, কন্টিনিউ উইথ ফোন নাম্বার দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর কান্ট্রিটা সিলেক্ট করে, বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে আপনার ফোন নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করবেন। এরপর যে আপনি সাবমিটে ক্লিক করার পর দেখেন এনআইডি কার্ড অনুযায়ী নাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে তারপরে একটা সাবমিট করতে হবে। নাম দেবেন হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী নাম দেবেন এবং একটা ইউজার নেম দেবেন। ইউজার নেম দেওয়ার পর আপনি সেম পাসওয়ার্ড দেবেন দু জায়গায় এবং পাসওয়ার্ডটি একটু স্ট্রং দেবেন এবং ইউজার নেম দেখেন এরকম দিতে পারেন। আমি কিন্তু জাস্ট এটা বোঝানোর জন্য দিয়েছি। তো যাই হোক, আপনি দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর যে অপশনটা আসবে ইনভাইট কোড, এখন ইনভাইট অপশনে কিন্তু যে কারোর রেফার কোড বা ইনভাইট কোড দিতে হবে। তো আপনি যেহেতু রেফার কোড ছাড়া এখন হবে না, তো আপনি এখানে আমার যে রেফার ইনভাইট কোডটা দিতে পারেন, আশরাফুল 114 এই ইনভাইট কোডের টাইপে এটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এরপর কী করবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে যে রেফার কোডটি ব্যবহার করলেন বা ইনভাইট কোডটি ব্যবহার করলেন, তো এর বিনিময়ে কিন্তু আপনার 1 পাই দিয়ে দিবে। এরপর মাইনিং স্পিডটাও দিয়ে দিবে অনেক বেশি। তো এরপর লাস্ট স্টেপ, আপনার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেলো আর বোনাস পেয়ে গেলেন। লাস্ট স্টেপ যে আপনি প্রতিদিন 24 ঘন্টা পর করে এসে এই অ্যাপসে ঢুকে যে ট্যাপ চিহ্নতে ঢুকে তীর চিহ্ন যে আছে ওইখানে ক্লিক করে নোটিফিকেশানে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু মাইনিং হয়ে যাবে। উপরে দেখবেন যে মাইনিং হয়ে যাচ্ছে। তো কীভাবে মাইনিং হয়ে যাবে যে বুঝবেন, সেটা দেখার জন্য আপনি চলে যাবেন এই যে আমি দেখা দিই, এই যে এখানে দেখেন যে আপনার এই যে মাইনিং এই যে 19-20 এরকম হতেছে না, এরকম যখন হবে তাহলে বুঝবেন যে আমার মাইনিংটা হয়ে যাচ্ছে। তো এইখানে মূলত এখানে তীর চিহ্ন এরকম নড়বে, তো এখানে ক্লিক করতে হবে, অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দেবেন। এরপর এটা সবুজ হয়ে গেলে এরপর এটা দেখবেন যে এখানে টাইমের মতো উঠতেছে, তো এটা বুঝলে হবে যে আপনার মাইনিং হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সকল আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এতক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।